খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং শ্রীরামপুর পৌরসভার অন্যতম পৌর সদস্য, জনপ্রিয় এই প্রতিনিধি সন্তোষ কুমার সিং, ঠিক লোকসভা ভোটের এক মাসের একটু বেশি দিনের আগে আমরা প্রচারের মাঝে পেয়ে গেছি ওনাকে। প্রথমেই খবর সোজাসাপটার পক্ষ থেকে জানাই আগাম পয়লা বৈশাখের শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। বিজেপি বলছে, সরাসরি প্রশ্নে ঢুকছে, বিজেপি বলছে যে এবছর 400 পার করবে, আগেই বলে দিচ্ছে, আপনারা কি বলছেন? আমার মনে হয় বিজেপি, একটা কথা আছে হিন্দিতে আছে না, মুঙ্গেরি লাল কি হাসিন স্বপ্নে, মুঙ্গেরি লাল এরকম রাত্রিবেলা স্বপ্ন দেখতো, আমরা ছোটোবেলা পড়েছি। আমার মনে হচ্ছে ওই বিজেপি এখন সেই স্বপ্নতেই আছে, বাস্তবে কিন্তু পরিস্থিতিটা তা নেই। বাস্তবে যদি পরিস্থিতিটা থাক, তাহলে প্রত্যেকটা বিরোধী দলের নেতা ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্ত, দিল্লি থেকে ইউপি, ইউপি থেকে বাংলা, তামিলনাড়ু থেকে নিয়ে উড়িষ্যা, সব জায়গায় ইডি সিবিআই রেড করছে, মানে বিজেপি ভয় পেয়েছে। বিজেপি ভয় পেয়েছে যে তারা মুখে যেটা বলছে সেটা অ্যাকচুয়ালি গ্যাস বেলুনের মতন ঠিক উপরে উঠতে 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 ভুস করে পড়ে যাবে। আপনার কথার রেজ ধরেই বলি, ইডি সিবিআই ঘটনা যে ভোটের আগে আরও বেশি নাড়াচাড়া করছে, বিশেষ করে আমাদের রাজ্যের কথায় আসি, তৃণমূল কংগ্রেসের বাছাই বাছাই নেতাকর্মীদের বা মন্ত্রীদের টার্গেট করছে, এটা নিয়ে কি ভাবছেন? এবং তার পাশাপাশি হঠাৎ করেই গতকাল শিক্ষা দপ্তর এফআইআর করেছে বেশ কিছু তৃণমূল নেতাদের বিরুদ্ধে, এখানে তো বিজেপির কোনো যোগ নেই, এটা কি বলবেন? হাইকোর্ট বলেছে না, হাইকোর্ট বলেছে করেছে, আমাদের তো কাজই, আমরা তো বলছি যে নিরপেক্ষ তদন্ত হোক, এটা তো সবসময় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সবসময় নিরপেক্ষ তদন্ত, কিন্তু তদন্তর নামে হ্যারাসমেন্ট করা বিরোধী দলগুলোকে সেইটা আমরা বিরোধ করি। আমরা তো বহু নেতাকে দেখছি যে যাদের বাড়িতে তদন্ত হচ্ছিল, ইভেন শুভেন্দু অধিকারীরও তদন্ত নামছিল, তাহলে তারা বিজেপি যাওয়ার পর তাদের তদন্তটা কী করে থেমে যাচ্ছে, এইটাই তো প্রশ্ন। যে আমরা তো চাইছি যে সঠিক, যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে সঠিক তদন্ত হোক, কিন্তু যখনই যে লোকটার এগেনস্টে তদন্ত চলছে, আপনি দেখেছেন যে মহারাষ্ট্রের সবথেকে বড়ো কেলেঙ্কারি যারা নায়ক তারা বিজেপিতে চলে গেল, তাদের তদন্তগুলো থেমে গেল, যারাই বিজেপিতে চলে যাচ্ছে তাদের নামে তদন্ত থেমে যাচ্ছে, তো এইটাতেই আমাদের আপত্তি। সরাসরি এবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের কথায় আসি, যেখানে আপনি একটা অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বেও রয়েছেন, এখানকার সিট যিনি লড়ছেন তৃণমূল কংগ্রেসের হয়ে, এর অনেকবারের সাংসদ এবং গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি অনেকটা জয়ী হবার জন্য একেবারে শেষ ধাপে এগিয়ে গেছেন, এটাই সমীক্ষা বা মানুষ বলছে, আপনারা কি বলছেন, মানে দল কি বলছে? আমি তো বলছি উনি চারবারের এমপি হয়ে গেছেন, খালি মানুষের কাছে উনি 365 দিন যান, আবারও যাচ্ছেন দুয়ারে দুয়ারে, দেখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো নিজে 6 দিন বাড়ি ছেড়ে শ্রীরামপুরে থাকেন, জনসংযোগ করেন, শনিবার রবিবার শ্রীরামপুরের অফিসে বসেন, কারোর প্রোগ্রামে যান না এমন এমন কিছু নয়, সবাই যে যা ইনভাইট করলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদের কর্মীদের কাছে পৌঁছে যান, দুঃখে সুখে সাথী, উনি জিতবেন না তো কে জিতবে, ফার্স্ট নিয়ে কোনো কথা হচ্ছে না, সেকেন্ড কে হবে সেটা বিজেপি সিপিএম নিজে। আপনার কি মনে হয় সেকেন্ড? আমার কিছু মনে হয় না, দুজনই তো, আপনি যেমন বলছেন কল্যাণ ব্যানার্জি জিতবেই এই আশা রাখছেন, তো আপনার সেকেন্ড বা থার্ড কাকে মনে হচ্ছে? না সেকেন্ড নিয়ে ওরা কম্পিটিশন করুক না, ওদের ভেতরে কম্পিটিশন দেখতেও তো ভালো লাগে। আচ্ছা আপনি তো বহুদিনের কর্মী, কংগ্রেসে ছিলেন, তারপর তৃণমূল কংগ্রেস করেছেন, প্রথম থেকে তৃণমূল কংগ্রেস করছেন, আচ্ছা তো আগে মানে বাম জমানায়ও তৃণমূল কংগ্রেস করেছেন, তখন কিন্তু এত দুর্নীতি নিয়ে হইচই হয়নি, এখন হচ্ছে, কি বলবেন? দুর্নীতি নিয়ে তো হইচই 2014-19 হয়নি, আমাদের সরকারটা 2011-21 পর্যন্ত, 21-এর পর বিজেপি একটা, আপনি দেখবেন যে ইলেকশন কমিশনের ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দিয়েছে, জুডিশিয়াল সিস্টেমের ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দিয়েছে, এইগুলো সব ইনফ্রাস্ট্রাকচার নিজেদের হাতে নিচ্ছে, এবং আজকের কাগজে যে জেপি নাড্ডা, যে ভারতবর্ষের প্রধান
উনি বিজেপি দলের, উনি বলেছেন আঞ্চলিক দলকে থাকতে দেব না। তাহলে ভাবুন অধ্যত্ব কোন জায়গায়, এই জায়গাটাই তো প্রশ্ন। জেপি নাড্ডাই তো বলছেন যে আঞ্চলিক দলকে থাকতে দেব না, বহু বড় কথা। তার মানে কি থাকতে দেবো না, গায়ের জোরে থাকতে দেবো না? উনি গায়ের জোর ভাবছেন যে গায়ের জোর চালাবেন, ডেমোক্রেসিতে গায়ের জোর চলে না, এখানে মানুষের জোর চলে। এইবারে 2024 হাড়ে হাড়ে বিজেপি বুঝতে পারবে যে মানুষের জোর কাকে বলে। আবারও আসছি শ্রীরামপুর কেন্দ্রের কথায়। শ্রীরামপুর কেন্দ্রে ISF একজন প্রার্থী দিয়েছে, কী মনে হচ্ছে কতটা বেগ পেতে হবে, না বেগ পেতে হবেই না একদম? বিজেপি দিয়ে জিজ্ঞেস করুন, তো বিজেপি বকলমে চালাচ্ছে। ওটা তো মানুষ বলে তৃণমূল আর বিজেপি দুজনের বি টিম, মানে দুজনে অনেকটা আন্ডারস্ট্যান্ডিং করে, মানুষ তো অনেক কিছু বলে, আপনারা কী বলছেন? আমি বলছি তো এখনও বলছি যে বিজেপিকে গিয়ে জিজ্ঞেস করুন যে ওরা কোন সমীক্ষায় ISF এখানে দাঁড় করিয়েছে। আমরা বলতে পারবো না একটিও কোনো সম্প্রদায়ের মানুষ ISF ভোট দেবে না। সবাই জানে যে ISF বকলমে কে চালায়, সবাই জানে, এটা নিয়ে কোনো নতুন করে বলার কিছু নেই। বেশ কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছে যে CPM কেন ভোট দেব, কংগ্রেসকে কেন ভোট দেব, তৃণমূল কংগ্রেসকেও কেন ভোট দেব এই লোকসভা ইলেকশানে। তার কারণটা হচ্ছে যদি 42টাও পায় তাহলে গিয়ে কেন্দ্রে কতটা কি মানে আঘাত করতে পারবে মোদি সরকারকে, কারণ মোদি ইতিমধ্যে ঘোষণা করছে যে আমরা 400 পার করব। আপনি কি বলছেন? এটাই তো বলছি যে সাউথের মানুষ দেবেন তামিলনাড়ুতে 39টা সিট 39টাই বিরোধী দল পেয়েছে, যারা আমরা বিরোধী ছিল। আমাদের 42টা আসনই যদি তৃণমূল কংগ্রেসকে জেতায়, বাংলাকে কেউ বঞ্চিত করতে পারবে না, সেন্ট্রালে যেই থাকুক স্টারিং কিন্তু বাংলার হাতে থাকবে। তাই জন্যে 42-এ 42 কোনো দেখবেন যে কোনো মানুষ বাংলাকে বঞ্চিত না করতে পারাতেই তো বড় কথা। বাংলা এই যে বিজেপির MP গেছে, আমি মানুষকে বলছি যারা 18 জন গেছিল, তারা বাংলার জন্য কী আদায় করে এনেছে? তাহলে যে আদায় করে আনতে পারবে না তাকেই ভোট দিয়ে কী দরকার? আমি যদি বিরোধী দলে থেকে যদি আমার হাতে স্ট্যারিং থাকে তাহলে আমি অনেক বেশি আনতে পারবো। সেই কারণেই তৃণমূল কংগ্রেসকে দেওয়ার জন্য আহ্বান করব যে 18 জন তো MP পাঠিয়েছিল, বাংলা থেকে 18 জন পাঠিয়েছিল, চারটে হাফ প্যান্ট মন্ত্রী ছিল, কী এনেছে দেখান? 0। মেট্রোর প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, মমতা বন্দ্যোপাধ্যায় তো দীর্ঘদিন সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, বাংলার জন্য কত প্রকল্প এনেছেন আপনারা খতিয়ে দেখে নিন। কিন্তু আজকে 18টা MP নিয়ে কী বাংলার জন্যে, যারা আমি MP বাংলা দিয়ে ভেবে নিন বিজেপিকে কেউ ভোট দিল, MP যারা গেল তারা 5 বছরের রেকর্ড দেখেনি, বাংলার জন্য তো কিছু আনতে পারিনি। তাই এবার আমাদের দাবি যে বাংলার মানুষ 18 জনকে পাঠিয়েছিল 2019 সালে, ঠিক আছে, তারা কিছু আনতে পারিনি আর তাদের ভোট নয়, এবারে শূন্যে পরিণত করুন বাংলা থেকে, বাংলা বাংলার মেয়ের হাতে যাতে ভারতবর্ষের স্ট্যারিং থাকে তার ব্যবস্থা। পড়েছে দু একদিন মাঝে একটু ঠান্ডা ছিল, কীরকম মানুষের হাসি মুখ দেখছেন? আমরা বিভিন্ন মিডিয়ায় দেখছি সেই হাসি মুখগুলো, আপনি সামনে থেকে দেখছেন প্রার্থীর সঙ্গে থেকে, একটু সবাইকে বলুন সেটা। মানুষ দুহাত তুলে আশীর্বাদ দেবে, খালি 20 তারিখের অপেক্ষা করছে, সেই ঘরে গিয়ে মানুষ ভোট দেবে, জোড়াফুল বোতামটা টিপবে, সেই অপেক্ষায় বসে আছে শ্রীরামপুরের মানুষ। বারবার কল্যাণ, সবার কল্যাণ, শ্রীরামপুরে কল্যাণ, এবারে বাউন্ডারি মারছে। 3 বারের সাংসদ, অথচ 3 বারেই বা বিশেষ করে গত বছর শ্রীরামপুর থেকে লিড পাননি। আমি অন্য জায়গার কথা বলছি না, শ্রীরামপুরে যেহেতু আপনি সভাপতি সেই জন্য আপনাকে বলছি, এবার কি লিড দেবে, বা লিড দিলেও কতটা লিড দেবে, কেন দেবে? শ্রীরামপুরে 50,000 ভোটে 2009 সালে লিড দিয়েছিলাম আমরা, 2014 আমরা 1,500 ভোটে পিছিয়ে গিয়েছিলাম, 2019 আমরা 2,500 ভোটে পিছিয়ে গিয়েছিলাম। এবারে সব সুদে আসলে 30,000 ভোটে শ্রীরামপুর বিধানসভা থেকে লিড দেবো। সেই ভরসার বিশ্বাস রয়েছে? কাজ উন্নয়ন কাজ এবং লুফলসগুলো আমরা ধরতে পেরেছি, ওভার কনফিডেন্স। দীর্ঘদিন ধরে শ্রীরামপুর আমরা জিতে জিতে লোকসভায় ওভার কনফিডেন্স, কর্মীদের এটা বোঝাতে পেরেছি যে ওভার কনফিডেন্স নয়, ডোর টু ডোর মানুষের কাছে আরও যেতে হবে, এটা যাচ্ছি, তাতে বুঝতে পারছি যে 30,000 ভোটেও শ্রীরামপুর বিধানসভা জিতবই। পারে খবর সোজাসাপটায়, একেবারে সোজাসাপটা উত্তর দিলেন শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ কুমার সিং, যিনি প্রার্থী এখানকার
কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এত বছরের সাংসদ, স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, দলের ভাবমূর্তি একটু ক্ষুণ্ণ হলেও তার ভাবমূর্তি কিন্তু স্বচ্ছ, কারণ আয়কর দপ্তরের অন্যতম একজন আয়কর দাতা এবং নিজে একজন বিশিষ্ট আইনজীবী। তাঁর জয়ের ব্যাপারে 100% আশাবাদী এই মানুষটিও। নববর্ষ নয়, বাংলার নববর্ষ এবার থেকে দেখবেন, ইলেকশন কমিশনও সে পারমিট করেছে যে বাংলার নববর্ষ শুরু, নববর্ষ এবং বাংলাতে যে নববর্ষ এটা সারা পৃথিবী জুড়ে পালিত হবে, এটাই সব থেকে সবাইকে শুভেচ্ছা আপনাদের তরফ থেকে, আমার আমি শহর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাকে এবং খবর সোজাসাপটার পক্ষ থেকে আবারও আগাম নববর্ষের শুভেচ্ছা। হুগলির শ্রীরামপুর থেকে রূপম বসুর রিপোর্ট, খবর সোজাসাপটা। হাইটেক এনক্লেভ, ঠিকানা 179 SN গভর্নমেন্ট কলোনি, বাগপাড়ার ইশাগুটলি। এখানে থাকছে ফ্রি পার্কিং, সুইমিং পুল, চিলড্রেন পার্ক, প্লে গ্রাউন্ড, ফ্রি ওয়াইফাই, 24 ঘন্টা সিকিউরিটি, ফায়ার কানেকশন, বুকিং চলিতেছে 70 যোগাযোগ। দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার। আপনি যে কোনো সার্ভিসের ওপর 300 টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন। তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায়। আমাদের ব্রাঞ্চগুলো হল রিশা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে, মানসী বাজার শ্রীরামপুর, শ্যাওড়াফুলি জিটি রোড ICICI ব্যাংকের ঠিক বিপরীতে, আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড়। ফোন নম্বর 8777023189। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিশরা মাতৃসদন, স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো, অপারেশনের সুযোগ সহ ICU ইত্যাদি সুবিধা, আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভা সন্নিকটে স্পর্শ দিচ্ছে ICU এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি, স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।